রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্য পরিচালনার দায়িত্ব পেয়েছেন খুব বেশি দিন হয়নি। মুখ্যমন্ত্রী হবার আগে দীর্ঘদিন দলের শীর্ষ সাংগঠনিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন তিনি। রাজ্যের প্রধান কাণ্ডারি হিসেবে তার নির্বাচনকে রাজ্যবাসী যে দুই হাত তুলে স্বাগত জানিয়েছে তার সবচেয়ে সুন্দর প্রমাণ হল বিধানসভা উপনির্বাচনে বিজেপির বিপুল রাজনৈতিক জয়। নতুন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করেছেন সরকার এবং দলের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারকে নিয়ে যেতে তিনি বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী হবার সঙ্গে সঙ্গে তিনি ভারতীয় জনতা পার্টির একজন উজনদার নেতা এবং সদস্যও বটে। কেন্দ্রে এবং রাজ্যে দুই জায়গাতেই রয়েছে বিজেপির সরকার। সামনে রাজ্যের বিধানসভা নির্বাচন, রাজনৈতিক বিন্যাস এবং দলের সাংগঠনিক ব্যাপারে যদি দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বার্তা পেয়ে মানিক সাহা দিল্লি যান তবে তা খুবই স্বাভাবিক রুটিন একটি ব্যাপার। দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিজেপি শাসিত কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকার এবং দলীয় সংগঠন নিয়ে আলোচনা করবেন এর মধ্যে অস্বাভাবিক বলে কিছু নেই। তবে এই স্বাভাবিক ব্যাপারকে অস্বাভাবিক বানিয়ে গাঁজাখুরি গল্প ফেঁড়েছে রাজ্যের এক প্রভাতী দৈনিক। বিরাট হেডিং দিয়ে এই বিজ্ঞরা সাংবাদিকতার যে সর্বনিম্ন প্রদর্শন প্রস্তুত করেছে তার মূল উপপাদ্য বিষয় হল রাজ্যে দলের ছয় শীর্ষ নেতা নাকি মুখ্যমন্ত্রীর কাজে নাখুশ হয়ে প্রধানমন্ত্রী এবং অমিত শাহের কাছে নালিশ জানিয়েছেন, যাকে এই পণ্ডিত মূর্খরা লিখেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থার শীর্ষক হেডিং দিয়ে। গণতন্ত্রে সাধারণত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থার শব্দ বন্ধটি ব্যবহার করা হয় যখন দলের মেজরিটি বিধায়ক এবং নেতা মুখ্যমন্ত্রীর নেতৃত্বকে চ্যালেঞ্জ করে রাজনৈতিক অনাস্থা প্রস্তাব আনেন। অতি স্পর্শকাতর এরকম একটি ব্যাপারে এই গাঁজাখুরি তথ্য এই প্রভাতী দৈনিকের বিজ্ঞ কলম ছিঁড়া কোথা থেকে পেলেন খবরের গ্রহণযোগ্যতার জন্য কোনো নিশ্চিত প্রমাণ কোনো কিছুই পত্রিকাটির তরফে প্রকাশ করা হয়নি। যতদূর খবর আর সূত্রের খবর, এই লিখি লিখি আপাতত গল্পের গরুকে গাছে তুলতে ব্যস্ত এই প্রভাতী দৈনিকের অতি বিজ্ঞবান সাংবাদিকরা। এমনকি জোশের ঠেলায় আর বাজার গরম করতে প্রকাশিত সংবাদে এটা উল্লেখ করা হয়েছে রাজ্য বিজেপির ছয় নেতা নাকি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বকে নিজেদের অসন্তুষ্টি জানিয়ে চিঠিও দিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন দাঁড়ায়, রাজনৈতিকভাবে অতি গুরুত্বপূর্ণ এবং খবরের ভিত্তিতে বলতে গেলে ব্রেকিং নিউজ এমন একটি সংবাদের ক্ষেত্রে আপনাদের সূত্র যদি এতই শক্তিশালী আর নিশ্চিত, তাহলে যে ছয় নেতা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চিঠি দিয়েছেন তার নিখুঁত প্রতিলিপি নিশ্চয়ই আপনারা হাজির করতেন। বিশেষ করে আপনাদের মতো বাদাম খেয়ে হেলতে দুলতে এমন সংবাদ লিখে পত্রিকা কি বাজারে বিখ্যাত হবার এমন সুযোগ হাতছাড়া করে? সে বিষয়ে এই প্রভাতে দৈনিকের কাছে কিচ্ছুটি নেই, শুধু হাওয়াতে ভাসিয়ে দেওয়া কিছু আজগুবি মিথ্যা তথ্য আর বিকৃত সাংবাদিকতার প্রকৃষ্ট এই প্রচারিত সংবাদ ছাড়া। অবশ্য যারা এই প্রভাতে দৈনিকের লেখা সম্বন্ধে খোঁজ খবর রাখেন তারা জানেন আজগুবি খবর পরিবেশন আর সস্তা সাংবাদিকতার ক্ষেত্রে পত্রিকাটি রাজ্যে প্রায় বিশ্ব রেকর্ড করে ফেলেছে। সবচেয়ে হাস্যকর হল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংবাদটি করা হলেও প্রচারিত সংবাদেই মানিক সাহা সম্পর্কে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মনোভাবের কথা উল্লেখ করে লেখা হয়েছে তাদের কাছে মুখ্যমন্ত্রী একজন স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দক্ষ সাংগঠনিক ভাবমূর্তির মানুষ। তাহলে স্বচ্ছ এবং সাংগঠনিকভাবে দক্ষ এরকম কাউকেই তো যে কোনো দলের নেতা কর্মীরা তাদের প্রধান নেতা হিসেবে চাইবেন, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ সংবাদ এখানে ঠিক কোনখানে ফিট করে তা একমাত্র আজগুবি সংবাদে বিশ্ব রেকর্ড করা এই পত্রিকাটিই বলতে পারবে। এইবার আমাদের দৃষ্টিতে আমরা ত্রিপুরার সামগ্রিক কল্যাণ আর উন্নতির স্বার্থে এই সংবাদটিকে হেলায় দূরে সরিয়ে রেখে আসল সংবাদটি লিখছি, আর তা হল মুখ্যমন্ত্রী মানিক সাহা দলের সবাইকে সঙ্গে নিয়ে দল এবং সরকারের সঠিক তালমিলের মাধ্যমে দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনা করছেন এবং ইতিমধ্যেই তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি কথায় এবং কাজে এক মানুষ। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির পতাকা আবার উঁচুতে তুলতে দলের সর্বস্তরের নেতা এবং কর্মীরা প্রস্তুত এবং রাজনৈতিকভাবে বিজেপিকে টক্কর দেবার মতো রাজ্যে কোনো দলকে আপাতত দেখা যাচ্ছে না। আর এই প্রভাতী দৈনিকটি প্রায় রোজ দিন এমন আজগুবি খবর ছাপিয়ে কেন গল্পের গরুকে পর্যন্ত ব্যথিত করে দেয় তারও একটি যুক্তিগ্রাহ্য কারণ অবশ্যই বলা যায়। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।